নমস্কার, ক্রিয়েটিভ আরবান এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজ আমরা একটি খুব ঘরোয়া রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, সেটি হলো আমলকির আচার। কম সময়ে কম উপাদান দিয়ে কীভাবে আচার করা যায় সেটাই আজকের বিষয়বস্তু। আসুন আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা আমলকির আচার তৈরি করছি। প্রথমে আমরা আমাদের গ্যাস ওভেন জ্বালিয়ে দিলাম। গ্যাস ওভেন জ্বালিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে একটা কড়াইয়ে দেখুন বেশ কিছুটা জল নিয়ে বসিয়ে দিলাম। এরপর আপনার যেই জল পড়তে আরম্ভ করবে সে সময় আমরা আমলকিগুলো এর মধ্যে দিয়ে দিতে পারি, অথবা আমরা স্টিম দিয়ে আমলকিগুলোকে সেদ্ধ করে নিতে পারি। তা আজকে আমি যেভাবে দেখাবো সেটা হচ্ছে স্টিম দিয়ে আমলকি সেদ্ধ করা। আমরা কড়াই জল দিয়েছি, জল ফুটতে আরম্ভ করুক। আমরা একটা দেখুন এইভাবে সেদ্ধযুক্ত থালা নিয়েছি যেটার মধ্যে দিয়ে বাষ্প বেরোতে পারে, সেটা আমরা কড়াইয়ের উপরে বসিয়ে দিলাম। এবার জল ফুটতে আরম্ভ করুক। জল ফোটার সাথে সাথে আমরা আমলকি গুলো এর উপরে দিয়ে ফেলব। এবার আমার জল ফুটতে আরম্ভ করেছে এবং হাত দিয়ে দেখছি যে কিছু বাষ্প বা স্টিম বেরিয়ে আসছে। আমরা আমাদের ধোয়া আমলকি গুলোকে এরপর আস্তে আস্তে এর মধ্যে ছড়িয়ে দিলাম। আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি, এগুলো গরম ভাপে সিদ্ধ হতে আরম্ভ করবে। 7-8 রাখলেই হয়ে যাবে। রং যখন আমাদের এই আমলকির রং থেকে যখন একটু হলুদ বর্ণের হয়ে যাবে তখন বুঝবো যে এগুলো সিদ্ধ হয়ে গেছে। আমরা একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম, স্টিম দিয়ে এখন এই আমলকিগুলো সিদ্ধ হতে আরম্ভ করবে এবং আমরা আবার 7-8 মিনিট পর ফিরে আসছি। আমরা ইতিমধ্যে মশলাগুলোকে জোগাড় করে নিয়েছি। আমাদের কাছে এখানে আছে মৌরি, আছে জিরা, আছে পাঁচফোড়ন, আছে শুকনো লঙ্কা আছে দুটো, আপনার ইচ্ছে করলে আরও বাড়াতে পারেন। সামান্য হিং আছে, আর আছে আমার আগে তৈরি করা ধনেজিরের মশলা, নুন আছে, আর আছে আমাদের চিনি আর গুড়। এই করা সামগ্রী নিয়েই আমাদের কিন্তু আচার তৈরি হবে। ওদিকে আমাদের সিদ্ধ হতে আরম্ভ করেছে আমলকিগুলো, আমরা মাঝে মাঝে চেক করে নেব। হ্যাঁ, আমলকিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর কমিয়ে দাও। প্রায় সিদ্ধ হয়ে এসছে, রং চেঞ্জ হয়ে এসছে। আমরা প্রথমে এটা শুকনোভাবে করা হবে, এর জন্য কিন্তু লঙ্কা দুটো ছেড়ে দিলাম। লঙ্কার পর আমরা যেটা আছে ধনে এবং জিরে দুটোকে একসঙ্গেই দিয়ে দিলাম। এরপর থেকে আমরা একটা ভাজা মশলা তৈরি করব এবং এটা আমরা নাড়াচাড়া করতে আরম্ভ করব যাতে না পুড়ে যায়। আচ্ছা, আমাদের আস্তে আস্তে ভাজতে হবে, খড়া করে ভাজতে হবে এবং শেষে আমরা মেথিটা দেব। আগে এগুলো একটু লালচে বর্ণ ধারণ করুক, বা আমরা পাঁচফোড়নটা এখনো দিতে পারি, আবার পরেও দিতে পারি। পাঁচফোড়নও একটু দিয়ে রাখুন আমরা সামান্য, যাতে গন্ধটা ভালো আসে। মশলা তৈরি চলছে, এগুলো ধীরে এবার ধরে থেকে একটা সুগন্ধি আমাদের ভেসে আসছে ঢাকের কাছে, এবং এই সময় যখন এগুলো ভাজার শেষ হয়ে আসছে সেই সময় আমরা অল্প মেথি দেবো। মেথিটা সবসময় আমাদের শেষে দিতে হবে। আমাদের
আমলকি এটা হতে হতেই এদিকে আমলকি সিদ্ধ প্রায় হয়ে এসছে। এই জিনিসটাকে আমরা এরপর প্রায় ভালো করে নাড়াচাড়া করার পর আমরা দেখছি এটা মুড়মুড়ে ভাব চলে এসছে এবং এটা সুগন্ধ বেরিয়ে আসছে, সুন্দর একটা গন্ধ সুগন্ধি বেরিয়ে আসছে আমাদের এই মশাগুলো থেকে। ভাজার পর আমরা এই মুহূর্তে আমাদের মনে হচ্ছে ভাজা হয়ে গেছে, আমাদের ভাজা প্রায় হয়ে এসছে এবং আমরা আমাদের যে ওভেন আছে সেটা বন্ধ করছি এই মুহূর্তে। আচ্ছা, এদিকে আমাদের আমলকি প্রায় সিদ্ধ হয়ে এসছে, রঙগুলো আপনারা চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন। এটাকে আমি আবার নিভিয়ে দিচ্ছি, আমলকি সিদ্ধ হয়ে গেছে। এই ভাজা মশলাগুলোকে এবার আমরা গুঁড়ো করে নেব। গুঁড়ো করার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে শিলনোড়া যদি আপনার ব্যবহার না করতে পারেন তাহলে আপনারা মিক্সিতে করতে পারেন। এখন আমি কিন্তু এটা শিলনোড়াতেই ভাজা মশলাটাকে গুঁড়ো করবো। ভাজা মশলাগুলোকে আমি আমার ছোট্ট যে শিলনোড়া আছে তার উপর বসিয়ে দিলাম। এরপর আমি আস্তে আস্তে গুঁড়োকে ফুটতে আরম্ভ করবো বা গুঁড়ো করতে আরম্ভ করবো। কী সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে, অল্প আছে এবং অল্প দেখতে পাচ্ছেন। এবং এই যে আমরা কি আচার করবো এতে যে আমাদের গুঁড়ো মশলাটা হবে সেটা একেবারে মিহি করব না, আমরা কিছুটা কর্কশ ভাবরাশ ভাব থাকবে। সরি, আমাদের মশলাটা হয়ে গেছে, এই গুঁড়ো মশলাটাই হবে আচারের আমাদের কি আচারের মূল উপাদান। ভাজছে কিন্তু আচারটা মুখরোচক হয়ে উঠবে এবং এর আস্বাদও আমলকি আচারের আস্বাদও যেমন বেড়ে যাবে তেমনি ঘ্রাণও বেড়ে যাবে। আমাদের মশলাগুলো হয়ে এসছে এবং আর বেশিগুলো করবো না, এই যে কোর্স ভাবটা আছে সেটাকে নিয়েই আমাদের মশলাগুলোকে রাখছি। আমরা এখন মশলাগুলোকে খাবার ধোয়াই নিয়ে আসছি। আপনারা দেখছেন যে মশলা এইভাবে কিছুটা কোর্স ভাব থাকবে, একেবারে ফাইন হবে না। ঠিক আছে, আমরা এর পরবর্তী পর্যায়ে আমরা যাচ্ছি। আমলকিগুলো সুস্থ হয়ে এসছে, আমলকিগুলো আমরা এবার ঠান্ডা জলে ঠান্ডা করে এবার প্রথমে আমলকিগুলো মোটামুটি সুস্থ হয়ে গেছে। আমলকিগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে, এরপর আমলকিগুলোকে আমরা একটা কাটার দিয়ে বা ছুরি দিয়ে আস্তে আস্তে কেটে ফেলবো। আমরা আমলকিগুলোকে এখন আমরা কাটার দিয়ে দেখুন কীভাবে খুব সহজেই কাটা যাচ্ছে। এই কাটা যাওয়ার পর একটা বীজ থাকে, সেই বীজটা আমরা নেব না, আমরা কাটছি জোরে। কাটার সময় আমাদের বীজগুলোকে ফেলে দিতে হবে, আমরা বীজগুলোকে ফেলে দিচ্ছি। এইভাবে আমাদের আমলকিগুলোকে গোটা গোটা কেটে নিতে হবে। সুন্দরভাবে আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে, খুব কম সময়ের মধ্যেই হয়েছে, 8 থেকে 10 মিনিটের মধ্যেই আমলকিগুলো ভাবে সিদ্ধ হয়ে গেছে এবং একেবারে সিদ্ধ করবো না, যাতে আমাদের নরম এবং গরম দুইভাবেই থাকে, অর্থাৎ কিছু আমলকি শক্ত থাকবে আর কিছু আমলকি জায়গা আমাদের কাছে নরম হয়ে থাকবে। দেখুন কীভাবে আমরা আমলকিগুলোকে
কেটে নিচ্ছি খুব সহজে। বীজ মুক্ত করার জন্যই আমরা জলের করছি, আপনি অল্প চাপ দিলেও কিন্তু আমলকির বীজগুলো চলে আসবে। এই পর্ব শেষ হওয়ার পর কিন্তু আমাদের আরেকটা পর্যায়ে যেতে হবে। আমরা আমাদের শেষ পর্যায়ে এসেছি, এবার আবার ওভেন চালু করলাম। মোটামুটি ধুয়ে রেখেছি, এবার আমরা বলছি সমস্ত, এবার আমরা তেল গরম হতে দিলাম, কিছুটা তেল, বেশি তেল দেব না। এই তেল গরম হতে হতে আমরা মশলাগুলোর সঙ্গে আরেকবার পরিচয় করে দিই। আমরা যে ভাজা মশলাটা করেছি সেটাকে গুঁড়ো করে এখানে রেখেছি, আর আমাদের কাছে এইটা আছে, আপনি গরম মশলার জায়গায় আমি এটা সাধারণত ব্যবহার করি, এটাকে বলা অল স্পাইসেস লিভস। হ্যাঁ, সমস্ত রকম মশলার গন্ধ এটার মধ্যে আছে, দারচিনি, লং, এলাচ, সমস্ত কিছুর গন্ধই আছে। আমার বাড়িতে একটা বড় গাছ আছে, সেখান থেকে আমি দুটো পাতা ছিঁড়ে নিয়ে এসেছি, এবং এটাই আমার মশলার একটা অন্যতম উপাদান। আর আমি নিচে অল্প হিং নিয়ে রেখেছি, আগেই বলেছি যে কিছুটা গুঁড়ো মশলা আমার ধনে জিরে এখানে করা আছে, নুন আছে, গুড় আছে, প্রয়োজন হলে আমি চিনিও নিতে পারি, পাঁচফোড়ন আছে, আর আছে আমাদের কাছে ভিনিগার। ওই ভিনিগার দিলে অনেকদিন পর্যন্ত এটা থাকবে, অর্থাৎ কোনোরকম ছত্রাক জাতীয় জিনিস এটার মধ্যে পড়বে না, অর্থাৎ এর সংরক্ষণ ভাবটা অনেকটা বেড়ে যাবে। আমাদের তেল প্রায় গরম হয়ে এসছে, এই গরম হওয়া অবস্থায় আমরা কিন্তু প্রথমে শুকনো একটা লঙ্কা ছেড়ে দেবো, এখনও তেলটা গরম হয়নি, রয়ে যাচ্ছে, গরম হয়ে গেছে, আমরা একটা শুকনো লঙ্কা ছেড়ে দিলাম। এরপর আমরা আমাদের যে অল স্পাইসেস যে পাতা আছে সেগুলো ছেড়ে দিয়েছি, ছেড়ে দিলাম। এ সময় আমরা অল্প আমাদের পাঁচফোড়ন এটার মধ্যে ঢেলে দিচ্ছি, সামান্য পাঁচফোড়ন দিয়ে দেবো, নাড়াচাড়া করতে করতে আবার একটা সুগন্ধর ভাব না আসা পর্যন্ত আমরা নাড়াচাড়া করতে আরম্ভ করবো। এই করতে করতে আমরা সামান্য হিং, অল্প হিং আমরা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে থেকে একটা সুন্দর শুকরা মেশে আসছে নাকের মধ্যে। এটা আচারের ঘ্রাণকে অনেকটা বাড়িয়ে দেবে। যাক, আমাদের এদিকে এগুলো ভাজা হয়ে গেছে, আমরা এরপর আমাদের যে আমলকি আছে সেগুলোকে একটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো একই সাথে আমরা আমাদের যে গরম ভাজা মশলা আছে সেটা ঢেলে, গরম যে ভাজা মশলা আছে সেটাও আমরা ঢেলে দিচ্ছি। ঢেলে আবার আমরা নাড়াচাড়া করতে আরম্ভ করবো, খুব বেশি যাতে সম্পৃক্ত হয়ে মিশে যেতে পারে। যত আপনি এটাকে নাড়াচাড়া করবেন তত এর ভিতরে মশলাগুলো ঢুকে, অর্থাৎ প্রত্যেকটা আমলকির মধ্যে মশলা যাতে সংক্ষিপ্তভাবে ঢুকে যায় তারই চেষ্টা করা হচ্ছে। এই অবস্থায় আমরা একটা নুন এখানে দিয়ে দেব,
দেওয়ার পরেও আমরা নাড়াচাড়া করতে আরম্ভ করবো। দেখুন আস্তে আস্তে একটা রস বা কষ বেরিয়ে আসছে, নুন দেওয়ার পর সেই কষিটা আরও সম্পৃক্ত হয়ে যাবে। এই রসের মধ্যে এটা সম্পৃক্ত হয়ে যাবে। এরপর আমরা যে আমাদের কাছে গুড় আছে সেই গুড়টাকে নামিয়ে দিলাম, যাতে করে এটার সঙ্গে মিশে যায়। গুড় যাবে, গুড়ে এটার সঙ্গে মিশে যাবে। মোটামুটি অল্প থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যেই রাখতে হবে, ফোটাতে হবে যাতে করে, এবং সবসময় এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে না উল নিচে বসে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা দেখছেন যে গুড় কি সুন্দর গলে গেছে, গুড়ের থেকে যে একটা রং বেরোয় সেটা আস্তে আস্তে আমাদের আমলকিগুলোকে দ্রবীভূত করে দিচ্ছে। এই অবস্থায় আমরা কিছু সময় কাশ্মীরি মির্চাবার লঙ্কার গুঁড়ো থাকে সেটা দিয়ে দেবো। তাহলে আমরা প্রায় আর চামচ কাশ্মীরি মরিচা এখানে ঢেলে দিলাম রং হওয়ার জন্য। আমাদের জল বা আমলকির রস কিন্তু ফুটতে আরম্ভ করেছে। এই ফুটন্ত অবস্থার সময় আমরা কিন্তু আমাদের যে ধরনের যে গুঁড়ো আছে সেটা এক চামচের মতো এখানে আমরা দিয়ে দিলাম। মশলার পর্ব শেষ, এরপর আছে শুধুমাত্র এটাকে গাঢ় করা এবং অল্প ভিনিগার দিয়ে আমরা শেষে এটাকে নামিয়ে দেবো। করতে আরম্ভ করেছি, আপনারা দেখছেন আমরা বিরাচার প্রায় তৈরি হওয়ার মুখে। প্রায় শেষ হয়ে আসা এই অবস্থায় আমরা একটু ভিনিগার, সামান্য ভিনিগার, ওই ভিনিগারের কাজ হচ্ছে সংরক্ষণের কাজ। তো ভিনিগার যদি আমরা দিই তাহলে আমাদেরটাকে অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখা যাবে। ভিনিগার তো কিছুই না, এটা আমার অর্গ্যানিক ভিনিগার। আপনারা অর্গ্যানিক ভিনিগার ব্যবহার করবেন, আমাদের নাড়তে নাড়তে এটাকে আমাদের ঘন করতে হবে। ঘন করাটাই এখন কাজ, প্রায় ঘন হয়ে এসছে। আমাদের ঘন হয়ে এসছে এখন পিপল, আমাদের আমলকির আচার সমাপ্তির পথে। দেখুন কি সুন্দর একটা রং হয়েছে, এবং আমরা মোটামুটি নুন ঝাল টকের একটা আস্বাদন টেস্ট করে দেখলাম, সবই ঠিক আছে। এরপর আমরা এই আচারটাকে ঠান্ডা করতে দেবো, তারপর আমরা কোনো একটা কাঠের বা অন্য কোনো একটা ময়নে ঢেলে রাখবো। আপনাদের ধন্যবাদ জানাই আমাদের এই প্রতিবেদনটি দেখার জন্য। আবার আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার প্রতিবেদন এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।